আচমকা যেন ব্যাগ দিতে রান করছিল ক্যালেন্ডারের তারিখ, 12 জানুয়ারি নয়। অনেকেরই স্মৃতিতে ভেসে উঠছিল 23শে জুলাইয়ের প্রসঙ্গ। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দৌলতে সেদিন বাংলা প্রথম দেখেছিল বাড়িতে কিভাবে কোটি কোটি টাকা লুকিয়ে রাখতে হয়। লক্ষ্মীবারের সকালে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের দৌলতে এদিন বাংলার জনতার স্মৃতিতে যেন ফিরে এসেছিল পার্থ অর্পিতার সেই স্মৃতি। জাকিরের বাড়ি, অফিস, গুদাম, কারখানায় তল্লাশি চালিয়ে 11 কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করেছেন আয়কর দফতরের কর্তারা। সূত্রের খবর, বুধবার রাত থেকেই শুরু হয়েছিল তল্লাশি অভিযান। জঙ্গিপুর ছাড়াও তল্লাশি অভিযান চালানো হয় দিল্লি ও কলকাতায়। সূত্রের খবর, উদ্ধার হওয়া মোট নগদ অর্থের পরিমাণ প্রায় 15 কোটি টাকা। কার্টুনের মধ্যে থরে থরে সাজানো এত টাকা শুধুই কি ব্যবসার? ব্যবসায়ী যদি হবে তাহলে কার্টুনের মধ্যে লুকিয়ে রাখা কেন? নাকি এই টাকার সঙ্গে যোগ রয়েছে পাচারকারীদের, নাকি হাওলা যোগসূত্র? সামনে আসছে হাজারো প্রশ্ন, তদন্ত নেমে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও জাকিরের দাবি গ্রামাঞ্চলের গরিব মানুষের সঙ্গে তার কারবার, তারা অত পড়াশোনা জানে না, তাই নগদেই হয় লেনদেন। নিজেকে জেলার অন্যতম সেরা করদাতা হিসেবেও দাবি করেছেন। ঠিক কি বলেছেন জাকির? আমি একজন ব্যবসায়ী, ব্যবসায়ীর বাড়িতে এসছে, তারা আমার তাদেরকে কোপারেট করেছি, এবং আমি বলবো যে আমার বাড়িতে আমাদেরকে আমাদের লেবার পেমেন্ট আছে, সমস্ত জায়গায় লেবার পেমেন্ট রুখে যাবে। কারণ হলো যে এই যে লেবার পেমেন্টের টাকা ছিল, তারা আমার বাড়িতে কিছুটা অল্প টাকা ছিল, সেই অল্প টাকাটা আমাদের দেখানো ছিল এবং খাতা কলমেরই টাকা, ব্যাংক থেকে তোলা টাকা। তো ওনারা আর কিছু মহিলাদের টাকা ছিল, সেগুলো তারা অল্প স্বল্প নিয়ে গেছে, এবং আমাদের রাইস মিলে এসেছিলেন, সেই রাইস মিলের চাষিদের পেমেন্ট আপনারা জানেন ক্যাশে হয়, এবং আমার বিড়ির লেবারেদের পেমেন্ট ক্যাশে হয়, এবং তেল মিলের পেমেন্ট পুরো ক্যাশে হয়। আপনারা এটা ভালো করে জানেন যে কৃষি ওরিয়েন্ট এবং বিড়ি শিল্পের পুরোটাই ক্যাশ হয়, কারণ তারা অশিক্ষিত লোক, তাদের এই করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, এবং অধিকারীরা যে আমি তাদেরকে কোপারেট করি সে লিখে দিয়ে গেছেন, এবং তারা জানে তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করেছি। আমরা চাইব যে সঠিকভাবে করুক, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা সবসময় চাই কোপারেট করতে। ভারত সরকারের তারা এসেছেন, তাদেরকে আমি অসম্মান করিনি, কিন্তু আমরা চাই যে এই লেবারের এইভাবে না করলে, আমরা গ্রামের লোক, ব্যবসা করি, অনেক মানুষ কুরকর্ম খাই, তাদের রুজিতে যেন বাধা না পড়ে, এবং এত লেবার এবং চাষি যদি বন্ধ হয়ে যায় এলাকার মানুষ দুর্ভিক্ষ দেখা দিতে পারে। দাদা, আপনার কাছে তো প্রচুর লেবার কর্মরত আছে। প্রচুর, আমার 7,000 লেবার আছে, এবং রাইস মিলও ক্যাশে পেমেন্ট হয়, এবং ক্যাশ ছাড়া হয় না মিলে। আপনারা জানেন কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে আইনই আছে যে এ আছে, এবং লেবারের ক্ষেত্রেও আইন আছে যে আমরা ক্যাশে পেমেন্ট করতে পারি, ব্যাংকে তুলে আমরা দিই। সেক্ষেত্রে কতটা এখন অসুবিধা? দেখুন, লেবারের তো পেমেন্ট আটকে যাবে, তাতে অসুবিধা হবে, অবশ্যই অসুবিধা হবে, কারণ হলো আপনারা জানেন চাষিদের পেমেন্ট আটকে যাবে, তাই অসুবিধা হবে। এবং রাইস মিলের তাই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যেন দেখছেন, এবং আমরা এজেন্সিরা বলে গেছে, আমরা দেখবো, কোনো অসুবিধা নেই। এটা কি রাজনৈতিক শিকার বলে? দেখুন, আমরা সে বলতে পারবো না, ওনারা এসেছেন, রাজনীতি হতে পারে, এবং আমাদেরকে উদ্দেশ্যপূর্ণভাবে করছে, কারণ আমরা কেন, আমরা এত, আমি 23 বছর থেকে 1 নম্বর ইনকাম ট্যাক্স পেয়ে, তাই 23 বছর ধরে ইনকাম ট্যাক্স 1 নম্বর পেয়ে আমি এবার কোম্পানি, আমরা এত ট্যাক্স দেওয়ার পরে কেন আমাদের কি হচ্ছে, এটা আমরা বক্তব্য। দুয়ারে পঞ্চায়েত ভোট, এমন আবহে তৃণমূল বিধায়কের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতর। শাসকের কেলেঙ্কারির বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। পাল্টা হিসেবে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বেছে বেছে প্রতিহিংসা চালানোর অভিযোগে সরব শাসক দলও। তবে অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে জনতার মুখে ফের ঘুরছে রাশি রাশি নগদ টাকার প্রসঙ্গ, যা পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ওই মহলের মতে হতে পারে জাকিরের দাবি সঠিক, তবে সাম্প্রতিক অতীতে যেভাবে শাসক দলের একাংশ নেতার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির প্রসঙ্গ সামনে এসেছে, তাতে জাকিরের 15 কোটি ভোটের মুখে বিরোধী পালে যে বাড়তি হাওয়া জোগাবে সেটা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, খাস খবর।